হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে জিভে জল আনা একটি রেসিপি শেয়ার করব। হ্যাঁ, দেখেই বুঝতে পারছো তোমরা, আলু কাবলি। আলু কাবলি খেতে যে কত সুস্বাদু হয় সেটা আমরা সকলেই জানি, আর এটা ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। তাহলে চলো আর দেরি না করে আলু কাবলি তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। 3টে সেদ্ধ করা আলু নিয়েছি, তেঁতুল জল নিয়েছি, ধনে পাতা কুচি নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, চাট মশলা নিয়েছি, বিট নুন নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর লবণ নিয়েছি। আমি একটা বোল নিয়েছি, এখন আমি সেদ্ধ করা আলুগুলো গোল গোল করে কেটে নেব। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো শেপ করেও কাটতে পারো। আমি এখন আলুগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার আলুগুলো কাটা হয়ে গেছে সব। এখন আমি এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও, জিরে গুঁড়ো, বিট নুন, চাট মশলা আর লবণ। এরপর দেবো তেঁতুল জল। তেঁতুল জলটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিও, উপকরণের পরিমাণ ডেসক্রিপশনে দেওয়া থাকে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো, আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি এখন লেবু দিয়ে দিচ্ছি, লেবুটা কিন্তু তোমরা টক বুঝে অ্যাড করবে। আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালো করে মিক্স করে নেব। আলু কাবলি যত ভালো করে মাখা হয় তার টেস্ট কিন্তু বেড়ে যায়। এখন আমি আরও একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি, তেঁতুল জলটা কিন্তু তোমরা টক বুঝে দেবে, আবারও বলে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এই সহজ আলু কাবলি রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো, আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।